নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে আপনাদের স্বাগত। আজ 17ই পৌষ, 2রা জানুয়ারি 2021 সাল। শুরু করছি আজকের রাশিফল। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আজ কিন্তু ব্যক্তিত্ব বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টার দিন। আপনাদের নিজেদের ব্যক্তিত্ব বা নিজেদের প্রতিভা প্রকাশের জন্য আজকে সকল প্রকার আপনার প্রচেষ্টা সফল হতে চলেছে। আজ আপনি বিভিন্ন উৎস থেকে আজ এতটাই অর্থ উপার্জন করতে চলেছেন যা আপনি নিজেই আগে কল্পনা করতে পারেননি। পারিবারিক সমস্যাগুলোকে কিন্তু আপনাকে একটু প্রাধান্য দিতে হবে। পরিবারকে এড়িয়ে চলা কিন্তু আপনার ক্ষেত্রে বেশি মঙ্গলদায়ক হবে না। দেরি না করে কোনো একটি সম্পর্কে কথা বলুন, কারণ এই সমস্যাটি সমাধান হয়ে গেলে ঘরে বসে কিন্তু জীবন সহজ হয়ে যায় এবং পরিবারের সদস্যদের প্রভাবিত করতে আপনার কোনো অসুবিধায় পড়তে হবে না। আর তাই পারিবারিক ভাগ্য যদি আপনি মজবুত করতে চান, তাহলে পরিবারের যে সদস্যের সাথে আপনার মনোমালিন্য চলে আসছে তার সাথে একটু সৌহার্দ্য বিনিময় করবার চেষ্টা করুন। আজ কিন্তু আপনার একটু মনোকষ্ট হতে পারে, বিশেষ করে আপনার প্রিয়জন বা প্রিয় কোনো বস্তু থেকে দূরে থাকার কারণে। আর তাই মন খারাপ করবেন না, আজকের দিনটি হয়তো এমন, কাল তো এমন হবে না। শোনানো বিষয়গুলি অন্ধভাবে বিশ্বাস করবেন না, তাদের সত্যকে পুরোপুরি পরীক্ষা করুন। অন্যের কথায় চলার থেকে নিজের কথায় ভিখারী হওয়া কিন্তু অনেক ক্ষেত্রে উপযোগী। মুদি শপিং সম্পর্কে কোনো স্ত্রীর সাথে কিন্তু বিতর্ক সম্ভব, অর্থাৎ বাজার করা বা বাজারের মার্কেটিং করা নিয়ে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রীর সাথে কিন্তু বাগবিতণ্ডার যোগ পরিলক্ষিত হচ্ছে। আর স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো করবার জন্য আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন। আর একে অপরের কথা শুনে চলার চেষ্টা করুন, একটু আপোষের মাধ্যমে চলার চেষ্টা করুন, এতেই আপনাদের ভবিষ্যৎ জীবন অত্যধিক শুভ হবে। আপনার বিবাহিত জীবনে কিন্তু এর অনেক প্রভাব পড়তে চলেছে। প্রেমের সঙ্গী নিয়ে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে, আপনার সঙ্গীকে একটু বিশ্বাস করুন, সমন্বয় প্রয়োজন। পুরনো সম্পর্কগুলি পুনর্নির্মাণের চেষ্টাও কিন্তু আজ আপনি করতে পারেন। দীর্ঘদিনের হারিয়ে যাওয়া সম্পর্ক আজ কিন্তু পুনরুদ্ধার আপনি করতে পারেন আপনার নিজের আত্মবলকে সঙ্গী করে। আর যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু দিনটি আজ এক প্রকার সাধারণই থাকতে চলেছে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের কিন্তু আরও বেশি কায়িক পরিশ্রম করতে হবে, তবেই আপনারা সাফল্য পাবেন। স্বাস্থ্য আজ আপনার এক প্রকার সঙ্গই দেবে। বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। দেখুন, দিনটি যে আপনার ভালো কাটতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, দিনটিকে অভূতপূর্ব বলা কিন্তু সম্ভব নয়, তার কয়েকটি কারণ আছে, সেগুলি আপনি শুনতে থাকুন, বুঝতে পারবেন। বিশেষ করে যারা ব্যবসায়ের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু আজ দিনটি বেশ কায়িক পরিশ্রমের হতে চলেছে। অত্যধিক পরিশ্রমের পরেই আপনারা সাফল্য পাবেন। আর পরিশ্রম থেকে যদি নিজেকে আপনারা এড়িয়ে চলেন তাহলে কিন্তু বিফল হয়ে যেতে পারেন। আজ অন্যের সাথে মিষ্টি কথা বলার চেষ্টা করুন, আপনি অবশ্যই সুবিধা পাবেন। আপনার মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখুন, এমন কোনো কথা বলে ফেলবেন না যার জন্যে আপনার সামনে থাকা কোনো ব্যক্তি কষ্ট পেয়ে যায়। আজ মহিলাদের সাথে যদি আপনি কোথাও শপিংয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে ওই নগদ অর্থ সঙ্গে নিয়ে গেলে শুধু কাজ দেবে না, সঙ্গে আপনার এটিএম কার্ডটাও নিয়ে যেতে যেন ভুলবেন না। আদারওয়াইজ আপনি কিন্তু প্রেস্টিজে পড়ে যাবেন, আপনার কিন্তু মান সম্মানে আঘাত লাগতে পারে। আর তাই শপিংয়ে যাওয়ার সময় আপনি চেষ্টা করুন মহিলাদের সঙ্গে না নিয়ে যাওয়ার। আর যদি নিয়েই যেতে হয় নিতান্তই, তাহলে এটিএম কার্ডটিও আপনি সঙ্গে নিয়ে যাবেন। আজ কিন্তু স্বাস্থ্য আপনার আগের থেকে অনেক বেশি ভালো হতে চলেছে। আপনি সামাজিক ক্ষেত্রে কিন্তু অনেক প্রশংসা পেতে চলেছেন, আপনার সামাজিক নাম সম্মান বৃদ্ধি হতে চলেছে জীবনসঙ্গী নিয়ে। আপনার যারা বিবাহিত আপনাদের ভিতর বা যারা প্রেমের সম্বন্ধে আবদ্ধ তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি এক প্রকার বেশ থাকতে চলেছে। তবে তাদের ভিতরে কিন্তু অর্থ নিয়ে যদি কোনো আলোচনা হয় বা আর্থিক কোনো আলোচনা যদি হয় সেটি কিন্তু খুব একটি সুবিধা হবে না। তবে আজ কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি এক প্রকার বেশ ভালো থাকতে চলেছে। আর যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত বা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যধিক শুভ। আর আপনারা যদি আপনাদের কোনো পছন্দের জীবনসঙ্গীকে আজ খুঁজতে চান বা আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে আপনি প্রপোজ করতে চান তার জন্য কিন্তু দিনটি আপনার অনুকূলে, প্রপোজ করেই ফেলতে পারেন, সেখানে কিন্তু আপনি সফল হতে চলেছেন।
আর আজ নেওয়া সিদ্ধান্ত আপনাকে অগ্রগতির পথে নিয়ে যাবে। অর্থাৎ সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়ার জন্যে দিনটি কিন্তু আজ অত্যধিক শুভ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ আপনি কিন্তু আপনার প্রিয়জনের সঙ্গে যোগ ব্যায়াম অভ্যাস করতে পারেন, শারীরিক কসরতের তাকে আপনি সঙ্গ দিতে পারেন। আজ আপনার ভ্রমণযোগও প্রবল, আর কোথাও যদি আপনি বেড়াতে যান তাহলে কিন্তু আপনার সেই ভ্রমণ স্থান বা আপনার সেই ভ্রমণকালীন সময় বেশ উপকারী হতে চলেছে। আপনি কিন্তু আপনার প্রিয়তম বা প্রিয়তমাকে আর সকল প্রকারভাবে খুশি করবার চেষ্টা করবেন, আর দিনটি কিন্তু আপনার এক প্রকার বেশ ভালো যেতে চলেছে। চাকরিজীবী শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য দিনটি আজ এক প্রকার সাধারণই থাকতে চলেছে। মিথুন রাশি। মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ থাকতে চলেছে। আজ কাজের প্রতি আপনার সম্পূর্ণ উৎসর্গ আজ আপনাকে কিন্তু সাহায্য করবে সমস্ত সমাধান থেকে বা সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। আজ আপনি আপনার সামনে যত প্রকার সমস্যা আসতে চলেছে আপনি তার প্রতিটি সমাধান করতে চলেছেন। আপনার শত্রু বা বিরোধী পক্ষ আজ কিন্তু দুর্বল থাকবে, তারা যদি আপনাকে আজ ক্ষতি সাধন করবার কোনো রকম চেষ্টা করে সেটি কিন্তু তাদের চক্রান্ত কিন্তু আপনার সামনে ফাঁস হয়ে যাবে, আর তারা কিন্তু অসম্মানিত বোধ করবে, তারা আপনার কাছে ছোট হয়ে যাবে। আজ আপনার এই ক্ষেত্রে জয় পরিলক্ষিত হচ্ছে। যে কোনো সামাজিক অনুষ্ঠান বা সামাজিক সংস্থায় আপনার সেবা বা আপনার অনুদান বা আপনার দান কিন্তু বিশেষ অবদান রাখবে, আর এই কারণে কিন্তু আপনার শ্রদ্ধা এবং খ্যাতি বাড়তে চলেছে, বিশেষ করে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে। যারা মিথুন রাশি বা মিথুন লগ্নে যুবক বা যুবতী বা শিক্ষার্থী তারা কিন্তু আজকের দিনে বিশেষ সাফল্য পেতে চলেছেন। আজকের দিনটি আপনাদের পক্ষে অত্যন্ত শুভ, আয়ের মাধ্যম বাড়তে চলেছে, আপনার একাধিক আয়ের উৎস বৃদ্ধি হতে চলেছে। কোনো প্রকার ঝুঁকি নেওয়া থেকে কিন্তু আজ আপনাকে বিরত থাকতে হবে। এমন কোনো কাজ করুন যেখানে আপনি 100% শিওর, 1% যদি ডাউট থাকে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, অন্যথায় কিন্তু দিনটি আপনার ক্ষেত্রে খারাপ যেতে চলেছে। অন্যের মধ্যে বিতর্ক বা ঝগড়ার মতো পরিস্থিতি দেখা দিতে পারে। আজ কিন্তু আপনাকে অত্যধিক পরিমাণে নিজের মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখতে হবে, কারণ কোনো প্রকার ঝগড়া বাকবিতণ্ডায় জড়িয়ে যাওয়ার লক্ষণ পরিলক্ষিত হচ্ছে, আর এই কারণে কিন্তু আপনার মানসিক অশান্তি বৃদ্ধি হতে পারে। চিন্তা সংকীর্ণ হতে দেবেন না, অর্থাৎ মনকে নেতিবাচকতায় ঢেকে যেতে দেবেন না, পজিটিভ এনার্জি নিয়ে চলুন। পজিটিভিটি বা ইতিবাচকতার মধ্যে নিজের দিনটিকে অতিবাহিত করবার চেষ্টা করুন। আজ খুব সামাজিক না হয়ে নিজের ব্যবসায়িক ধারণটি রাখুন, অর্থাৎ চেষ্টা করুন সামাজিক ক্রিয়াকলাপে আজ আপনার নাম সম্মান বৃদ্ধি হতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমাজের জন্য কাজ করতে গিয়ে আপনি আপনার পরিবারের মানুষের কাছে, নিকটজনের কাছে ছোট হয়ে যাবেন। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, এই সামাজিক ক্রিয়াকলাপের কারণে আপনার কিন্তু ব্যবসায়ও প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। আপনার পরিকল্পনা এবং কাজে জীবনসঙ্গীর পরামর্শ নিন, এটি কিন্তু আপনার ক্ষেত্রে বেশ উপকারী হতে চলেছে, এবং সমস্ত প্রকার আসন্ন সমস্যার আপনারা সমাধান করতে চলেছেন। অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামী বা স্ত্রীর পরামর্শ নিয়ে চলুন, আপনারা যদি প্রেমের সম্বন্ধে আবদ্ধ থেকে থাকেন তাহলে আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর পরামর্শ নিয়ে চলুন, সেটিই কিন্তু আজ আপনার ক্ষেত্রে সব থেকে বেশি মঙ্গলদায়ক হতে চলেছে। কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। বলা ভালো এক প্রকার দিনটিতে আপনি মিক্সড রিয়াকশানই পেতে চলেছেন। আইনি বিষয়গুলো কিন্তু আপনার স্ট্রেস বাড়াবে, আপনার মানসিক চিন্তা বৃদ্ধি করাবে। আইনি সমস্যায় যদি আপনি দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকেন সেখানে কিন্তু জটিলতা আরও বাড়তে চলেছে। আর আজ দিন যত এগোবে দুপুর গড়ানোর পর আপনি কিন্তু আর্থিকভাবে লাভবান হতে চলেছেন। যদিও এই দিনে কোনো পরিবারের সদস্য বা সদস্যার সাথে আপনার কিন্তু মনোমালিন্য বা বাকবিতণ্ডার যোগ পরিলক্ষিত হচ্ছে, আর তাই অত্যধিক কোনো বিষয় নিয়ে আপনাকে কিন্তু বেশি মাথামারি করা বেটার হবে না। নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন, আর পরিস্থিতি খুব খারাপ জায়গায় যাওয়ার আগে একটি সীমা নির্ধারণ করুন, কোথায় থামতে হবে এটা কিন্তু আপনাকে জানা দরকার। এই দিনে আপনি নিজেকে একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অনুভব করবেন, আপনি ভ্রমণে যেতে পারেন, আপনি প্রকৃতি আপনাকে টানবে, আজ আপনি জন্ম রোম্যান্টিক অনুভব করবেন নিজেকে। আপনি যদি পেশাদার হয়ে থাকেন তাহলে কিন্তু আজ আপনি আপনার কর্মের স্বীকৃতি পেতে চলেছেন, বিশেষ করে সৃজনশীল বা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন তাদের আজ সম্মান বৃদ্ধির চোখ পরিলক্ষিত হচ্ছে। আজ কিন্তু আপনার সাথে বিভিন্ন মানুষের সাক্ষাৎ হতে চলেছে, আপনার শখগুলো পূরণ করবার জন্যে আপনি কিন্তু যথেষ্ট সময় পেতে চলেছেন, সুতরাং আপনার মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার দিন আজ। আপনি যদি একটু চেষ্টা করেন তবে আপনি কিন্তু এই দিনটিতে আপনার বিবাহিত জীবনকে একটি অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন।
আর আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, অর্থের পিছনে ছুটুন, এটি কোনো বাজে জিনিস নয়, কিন্তু পরিবারের সাথেও আপনাকে সময় দিতে হবে, পরিবারকে সঙ্গে নিয়ে চলতে হবে। এটি মাথায় রাখলে কিন্তু আপনার ক্ষেত্রে বেশি উপকার হবে। আর আপনারা যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের বিবাহের যোগাযোগ আসতে পারে, অথবা আপনি নিজে কোনো সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে নিতে পারেন। আপনার যদি কাউকে পছন্দ হয়ে থাকে তাকে প্রপোজ করেই ফেলতে পারেন। তার জন্য কিন্তু দিনটি আজ অত্যন্ত মনোরম থাকতে চলেছে আপনার জন্য। বিয়ের জন্য কিন্তু সময়টা অত্যধিক অনুকূল। মনকে শীতল রাখুন, প্রত্যেকে আপনার আচরণ পছন্দ করবে এবং আপনি তার জন্য প্রশংসার পাত্রও হবেন। ওই যদি মুখনিসৃত বাণীকে আপনি একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং আপনার মনকে যদি আপনি ঠান্ডা রাখতে পারেন। চাকরিজীবীদের জন্য, শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি এক প্রকার সাধারণই থাকতে চলেছে। স্বাস্থ্যও আজ আপনাকে এক প্রকার সঙ্গই দেবে। সিংহরাশি, সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। দেখুন, দিনটিতে আপনারা মিক্সড রিয়াকশান পেতে চলেছেন, তবে হ্যাঁ, দিনটিতে কিন্তু আপনার ভালোই বেশি। কয়েকটি জায়গায় আপনাকে একটু সাবধান থাকতে হবে। যেমন ধরুন, কোনো কর্ম নিয়ে বা নতুন কোনো কাজ নিয়ে আজ আপনি চিন্তিত হতে পারেন, আপনার মানসিক টেনশন বাড়তে পারে। আর তাই চেষ্টা করুন দিনের অন্তত কিছুটি সময় বিনোদনের মাধ্যমে কাটানোর। এখানে কিন্তু আপনার মাইন্ডটি ফ্রেশ হয়ে যাবে, আপনার মনকে আপনি রিফ্রেশ করতে পারবেন। আর যদি আপনি কোনো প্রকার যানবাহন চালান, বিশেষ করে গাড়ি চালান, তাহলে কিন্তু আপনাকে রাস্তাঘাটে অত্যধিক সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যথায় বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু আপনার। সুতরাং এই বিষয়ে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা যায় সেটিই আপনার ক্ষেত্রে বেশি সহায়ক হবে। অন্যথায় দিনটি কিন্তু আজ আপনার এক প্রকার বেশ ভালো। আজ সমাজের লোকেরা আপনার ব্যক্তিত্ব নিয়ে বেশ খুশি হতে পারে। সামাজিক প্রতিপত্তি, নাম, যশ, ঐশ্বর্য বৃদ্ধি হতে চলেছে। আপনার সঙ্গে কোনো প্রবীণ ব্যক্তির সাক্ষাতে আজ কিন্তু আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। কোনো সিনিয়র সিটিজেন বা আপনার থেকে বয়োজ্যেষ্ঠ এমন কোনো ব্যক্তির কারণে বা এমন কোনো ব্যক্তির কোনো উপদেশের কারণে বা তার সহায়তায় আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। আর আগেই বলেছি, কোনো কোনো কাজ নিয়ে আপনার মধ্যে একটা চিন্তা কাজ করতে পারে, তবে চিন্তা বেশি করা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে না। আর সিংহরাশি বা সিংহলগ্নে যে সমস্ত অবিবাহিত মহিলারা আছেন তারা কিন্তু আজ ভালো বিবাহের প্রস্তাব পেতে পারেন। আর সেখানে যদি আপনারা বিয়ে করেন, আপনার ভালো না লাগলেও যদি আপনি সেখানে বিয়ে করেন, তাহলে আপনার সাংসারিক জীবন কিন্তু বেশ সুখের হতে চলেছে। আজ দিনটিতে যদি আপনি কাউকে সবুজ কোনো পোশাক দান করেন তাহলে দিনটি আপনার অসাধারণ কাটতে চলেছে। আর এই দিনটি একটি পরিপূর্ণ দিন হয়ে যাবে আপনার জন্য। আর আপনার আসছে সামনের দিনগুলোও কিন্তু অত্যধিক ভালো যেতে চলেছে। তবে দান করার আগে আপনাদের একটি কথা বলবো, দান এমনই একটি জিনিস, করার পর সেটিকে আর মনে রাখতে নেই। দান করার পর আপনি যদি কারোর সাথে শেয়ার করে ফেলেন যে আমি এটি দান করেছি বা ওটা দান করেছি, তাহলে কিন্তু সেটি আর দান হিসাবে গ্রহীত হয় না। তাই দান করার পরে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আপনার সম্পর্ককে আজ মজবুত করার চেষ্টা করুন, সে আপনি বিবাহিত জীবনে থেকে থাকেন বা আপনি অবিবাহিত হয়ে থাকেন, পারিবারিক জীবনে বা বন্ধু মহলে, সব জায়গাতেই চেষ্টা করুন সম্পর্ককে আরও যতটা মজবুত করা যায়। আজ আপনি জীবনে রোমাঞ্চ ও শক্তি অনুভব করবেন। আপনার সাথে যাদের মানসিক দূরত্ব আছে বা হৃদয়ের দূরত্ব আছে তাদের সাথে কিন্তু একাত্ম হওয়ার চেষ্টা করুন, কারণ আজ নতুন সম্পর্ক তৈরি হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। আজ এই সিংহরাশি বা সিংহলগ্নে যে সমস্ত শিশুরা আছেন বা বাচ্চারা আছেন তারা কিন্তু বেশ সুখ পেতে চলেছেন। তারা আজ সমস্ত ক্রিয়াকলাপেই সাফল্য পাবেন। আপনি আপনার বিবাহিত জীবনে স্থিরতা অনুভব করবেন। আপনাদের বিবাহিত জীবনের সমস্ত সমস্যা আজ মিটতে চলেছে। আজ আপনার কিন্তু অগ্রগতি এবং লাভের দিন। দিনটি কিন্তু আপনার বেশ ভালো। আগে যে সমস্ত কয়েকটি সাবধানবাণী করেছে সেগুলো একটু মেনে চলবার চেষ্টা করুন। আর চাকরিজীবী ও শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য দিনটি আজকে এক প্রকার সাধারণই থাকতে চলেছে। স্বাস্থ্যও আজ আপনাকে এক প্রকার সঙ্গই দেবে। ব্যবসায়ীদের জন্য বলবো, আপনাকে আগেই বলেছি বেশি চিন্তা করলে হবে না, এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আর প্রবীণ কোনো ব্যক্তি বা সিনিয়র সিটিজেন যদি আপনাকে ব্যবসা ওরিয়েন্টেড কোনো যুক্তি দিয়ে থাকে, আজ তার যুক্তিটি মেনে চলবার চেষ্টা করুন, সেখানে কিন্তু আপনার প্রভূত পরিমাণে আর্থিক উন্নতি হতে পারে। কন্যারাশি, কন্যারাশি বা কন্যালগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি এক প্রকার বেশ থাকতে চলেছে। দেখুন, দিনটি অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এটি কিন্তু কোনো মতেই বলা সম্ভব নয়। দিনটিতে হ্যাঁ, এটা বলা যেতে পারে, দিনটি কিন্তু আপনার এক প্রকার বেশ ভালো যাবে। আজ কিন্তু আপনি বেশ ইতিবাচকতা বা পজিটিভ এনার্জি অনুভব করবেন, আর আপনি কিন্তু নতুন শক্তি অনুভব করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানসিকভাবে আপনি হিউজ স্ট্রং হয়ে যাবেন এবং আপনার মন যে সঠিকভাবে কাজ করছে সেটি আপনি অনুভব করতে পারবেন।
পরিবার এবং ব্যবসায় যথাযথ সম্প্রীতি বজায় আস থাকতে চলেছে। অর্থাৎ আপনার পারিবারিক ভাগ্য বা যারা ব্যবসায়ী তাদের কিন্তু ব্যবসার স্থান বা পরিবারের স্থান দুটো ক্ষেত্রেই আজ আপনাদের পরিবেশ কিন্তু আপনাদের অনুকূলে বা মনোরমই থাকতে চলেছে। গুণগত এবং সৃজনশীল সম্পর্কিত কাজের ক্ষেত্রে আপনাদের বিশেষ প্রবণতা বৃদ্ধি পাবে। আপনাদের ভিতরে কিন্তু ক্রিয়েটিভ কোনো কাজকর্মের প্রতি অনেক বেশি আগ্রহ বাড়তে চলেছে। এমন কোনো কাজ আপনি করতে চলেছেন যেখানে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা যুক্ত, আর সেখানে কিন্তু আপনারা সফলও হতে চলেছেন। সরকারি চাকরিপ্রাপ্ত ব্যক্তিদের উপরে কোনো উল্লেখযোগ্য কাজের চাপের কারণে কাজের দায়িত্ব আরও বাড়তে চলেছে। অর্থাৎ যারা চাকরিজীবী তাদের কিন্তু কায়িক পরিশ্রমের দিন আজ, আর এই কাঁধে পড়ে থাকা কাজগুলি বা দায়িত্বগুলি আপনি সময় থাকতে থাকতে যদি শেষ করতে পারেন তাহলে দিনটিতে আপনি এক প্রকার রাজ যোগ পেতে চলেছেন। আপনাকে কিন্তু আপনার চিন্তা ভাবনায় আরও অনেক নবনীয় হতে হবে। আপনি বড্ড কঠোর হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে কাউকে কটুক্তি করে ফেলছেন, আর তাই মাথা ঠান্ডা রাখতে হবে, মানুষকে ভালোবাসতে শিখুন। আর অত্যধিক জেদ কিন্তু শরীর এবং মন দুটির ক্ষেত্রেই খুব একটি ভালো না। আর আপনি জেদকে যদি দীর্ঘদিন ধরে আঁকড়ে ধরে থাকেন তাহলে আপনার চলতে থাকা কাজও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো নতুন ভালো কাজ আসা তো দূরে ছাড়ুন, আপনি চেষ্টা করুন নিজের জেদ, অহংকার, রাগ, মোহ এবং নিজের কঠোর মনোভাব থেকে দূরে সরে আসার, সেখানেই কিন্তু আপনার উন্নতি। আর যদি আপনারা হিন্দু হয়ে থাকেন তাহলে চেষ্টা করুন আজ শনিবার শনিগ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম প্রাং প্রিং প্রৌং শনিশ্বরায় নমঃ এই মন্ত্রটি সন্ধ্যাবেলা 108 বার জপ করার। এতে আপনার ভবিষ্যতের দিনগুলি কিন্তু বেশ ভালো থাকতে চলেছে। আর যারা ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন তাদের বলবো আজ সন্ধ্যাবেলার সময়ের যে নামাজটা, সেই নামাজটিতে আপনি মসজিদে গিয়ে নামাজে অংশগ্রহণ করুন, তাহলে কিন্তু আজকের দিনটি শুধু নয় সামনের দিনগুলিও আপনার বেশ ভালো কাটতে চলেছে। আজ বন্ধুবান্ধবদের সাথে কিন্তু আপনি আলাপ আলোচনার মাধ্যমে বড় কোনো সমস্যার সমাধান করতে পারেন। আজ এই সময়ে যারা এই কন্যা রাশি বা লগ্নের যে সমস্ত শিশুরা আছেন বা বাচ্চারা আছেন তাদের কিন্তু আজকের দিনটি অত্যধিক শুভ নয়, তাদের কোনো ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। তাই তাদের বাবা আমাদের বলা হচ্ছে নিজের বাচ্চার প্রতি আপনারা একটু সতর্ক হন। স্বামী স্ত্রী কোনো বিষয়ে কিন্তু আজ ক্ষিপ্ত হয়ে যেতে পারেন, আপনাদের দুজনের ভিতরে কিন্তু অনেক মতানৈক্য বাগ্বিতণ্ডার যোগ পরিলক্ষিত হচ্ছে। আর তাই যে কোনো বিতর্ককে শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে সমাধান খুঁজবার চেষ্টা করুন। মাথা গরম করে ফেললে সমাধান তো খুঁজে পাবেনই না, সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন অর্থাৎ প্রেমিক অথবা প্রেমিকা তাদের আজকের দিনটি কিন্তু জন্ম রোম্যান্টিকতায় ভরে উঠতে চলেছে। দিনটিকে উপভোগ করুন, একে অপরের সাথে কাটান, আপনাদের দিনটি আজ অবশ্যই খুব ভালো যাবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য দিনটি আজ এক প্রকার সাধারণই যেতে চলেছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব একটি ভালো যাবে না। হ্যাঁ, দিনটিতে কিছু কিছু জিনিস আপনার ক্ষেত্রে ভালো আছে, যেমন ধরুন সবথেকে আগে বলি যারা অবিবাহিত তাদের কিন্তু আজ বিয়ের যোগ প্রবল। অর্থাৎ যারা এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ভিতরে যারা অবিবাহিত এবং আপনারা বিবাহযোগ্য বা যোগ্যা, আপনাদের কিন্তু বিয়ের জন্য কোনো ভালো যোগাযোগ আসতে পারে, বা আপনার যদি কোনো ব্যক্তিকে পছন্দ হয়ে থাকে তাকে প্রপোজ করেই ফেলতে পারেন, সেখানে কিন্তু আপনি সফল হতে পারেন। অন্যথায় কিন্তু দিনটি আজ আপনার খুব একটি ভালো নয়। যদি হ্যাঁ, আরও একটি বিষয় আছে, আপনি আপনার বন্ধুবান্ধবদের সাথে আজ কোথাও ভ্রমণে যেতে পারেন, আর তার জন্য আপনার ব্যয়ও বৃদ্ধি হতে পারে। দিনটি আপনার আনন্দময়ভাবে কাটতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে দিনটি কিন্তু আপনার একদমই ভালো না। যেমন দেখুন, সবার আগেই বলবো যে আপনার পিতা মাতার স্বাস্থ্যের দিকে আপনাকে অত্যধিক নজর রাখতে হবে। তাদের স্বাস্থ্য কিন্তু আপনার উদ্বেগের কারণ হতে পারে, মেন্টাল হেডেক বাড়াতে পারে। আর দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, বিশেষ করে আর্থিক কোনো ইনভেস্টমেন্ট করবার যদি চেষ্টা আপনি যদি ভাবনা বা পরিকল্পনায় ছিলেন সেটি কিন্তু এড়িয়ে যাওয়া বেটার হবে। বিনিয়োগ করবার জন্য দিনটি আজ একদমই শুভ নয়। আর আপনার লাগামহীন আচরণের কারণে কিন্তু আপনার পরিবারের সদস্যদের মন খারাপ হতে পারে। সুতরাং চেষ্টা করুন পরিবারের সদস্যদেরও যদি আপনি মন বুঝে চলতে পারেন সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে বেটার। পরিবারের কোনো ব্যক্তির সাথে আজ কিন্তু আপনার বাগ্বিতণ্ডা বচসার যোগ পরিলক্ষিত হচ্ছে, আর এই কারণেই কিন্তু আপনার রোম্যান্টিক জীবনও কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনার হৃদয় পুরোপুরি ভেঙে যেতে পারে, তা আপনি কিভাবে প্রেম করবেন? পরিবারের কারণেই আজ পরিবার কিন্তু ওয়ান কাইন্ড অফ সোর্স অফ কনফিডেন্স। পরিবারই কিন্তু এমন একটি উৎস যেখান থেকে আপনি উৎসাহ পেয়ে থাকেন, আর তার সেখানেই যদি আপনি বাগ্বিতণ্ডা করে বসেন তাহলে আপনার বাদবাকি জায়গা সব জায়গাগুলোই তো খারাপ যাবে, এটা তো কমন ব্যাপার। আর প্রেমের জীবনেও কিন্তু তার হিউজ প্রভাব পড়বে। আর আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কর্মক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আগের থেকে অনেক জটিল হতে চলেছে।
সুতরাং যত সরল মনে থাকতে পারেন, মাথা ঠান্ডা রাখতে পারেন, সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে বেটার হবে। কর এবং বিমা সম্পর্কিত যে সমস্ত বিষয় আছে, অর্থাৎ ইন্স্যুরেন্স বা ট্যাক্স ওরিয়েন্টেড কোনো কাজ যদি আপনার হাতে পড়ে থাকে, তাহলে সেগুলো কিন্তু এবার ইমিডিয়েট শেষ করা উচিত। তার কারণ এর জন্য কিন্তু আপনি বেশি সময় আর পাবেন না। যত তাড়াতাড়ি এই কাজগুলো আপনি শেষ করতে পারেন, আপনার ক্ষেত্রে সেটাই বেটার হতে চলেছে। আপনার জন্য আপনার জীবনসঙ্গীর প্রেম আপনি বুঝতে পারবেন, কারণ জীবনের এমন কিছু কঠিন সময় আপনার সামনে হয়তো এসে দাঁড়িয়েছিল বা দাঁড়াবে, যার জন্য আপনি হয়তো কোনো দিক ভোলা হয়ে যাবেন, নির্দিষ্ট কোনো দিক ঠিক করতে পারবেন না, তাই হয়তো আপনি আপনার প্রেমকে আগে অনুভব করতে পারেননি। আজ কিন্তু প্রেমের মর্ম বা মর্যাদা আপনি বুঝতে চলেছেন। প্রেম আপনার কাছে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। বাড়ির পরিবেশ কিন্তু আজ এক প্রকার ভালোই থাকতে চলেছে। ওই আগে বললাম, যদি আপনি বাগবিতণ্ডা বা বচসা না করে বসেন কারোর সাথে। আর যারা সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী, তাদের কিন্তু অফিসে আজকের দিনটি বেশ ভালো কাটতে চলেছে। আপনার মনের এমন অনেক জিনিস বা অনুভূতি রয়েছে যা আপনি আপনার সঙ্গীকে প্রকাশ করতে পারেননি, আজ সেগুলো কিন্তু আপনি প্রকাশ করতে পারেন। আর আপনাদের বিবাহের সাইটে আপনারা জীবনসঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পেতে পারেন। বিয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে, এটা তো আগেই আপনাদের বলেছি। তবে যারা বিবাহিত বা দাম্পত্য জীবনের মধ্যে আবদ্ধ, তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হতে পারে। তাই একে অপরকে একটু বুঝে চলার চেষ্টা করুন, এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশি মঙ্গলময় হবে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি এক প্রকার সাধারণই যেতে চলেছে। স্বাস্থ্য আপনাকে এক প্রকার সঙ্গই দেবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। বলা ভালো, দিনটি কিন্তু আপনার অভূতপূর্ব কাটতে চলেছে। দিনটি আপনার দুর্দান্তভাবে কাটাতে চলেছেন আপনি, বিশেষ করে সন্ধ্যা নাগাদ, অর্থাৎ যেই সূর্যের আলো ডুবে যাবে ঠিক সেই সময় আপনি এমন একটি সংবাদ পেতে পারেন, যে সংবাদ শোনার পর আপনার পুরো পরিবারেই কিন্তু একটি আনন্দের পরিবেশ তৈরি হবে। ব্যবসায়ের কাজ শেষ করতে আজ দু চারজনের কাছে মতামত নিন, অর্থাৎ আপনি ব্যবসাগত বা যারা ব্যবসায়ী তাদের যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে থাকে বা নতুন কোনো প্ল্যানিং করবার ইচ্ছা থাকে, আপনাদের উচিত একা একা ডিসিশন না নিয়ে আপনার কাছের কোনো তিন চারজন মানুষ বা অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে আপনি যদি পরামর্শ গ্রহণ করতে পারেন, সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে বেশি মঙ্গলময় হবে। আজ কিন্তু আপনাকে, বিশেষ করে যারা বিদ্যুৎ ওরিয়েন্টেড বা ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু আজ ভালো কোনো সংস্থায় চাকরির যোগ আছে। সুতরাং আপনারা কিন্তু আজ নতুন কোনো চাকরি পেয়েই যেতে পারেন। ভ্রমণের জন্য কিন্তু আজকের দিনটি এক প্রকার অসাধারণ। আর যদি আপনি কোথাও ভ্রমণ করেন, আপনার ভ্রমণকালীন সময় কিন্তু আপনার মনে দাগ কেটে যাবে। এই ভ্রমণ কিন্তু আপনি কোনো দিন ভুলতে পারবেন না। সকল প্রকার সাফল্য বয়ে আনবে এই ভ্রমণ আপনার জন্য। আর গণেশ ঠাকুরকে আজ যদি আপনি লাড্ডু বা কোনো প্রকার বোঁদে অফার করতে পারেন, তাহলে আপনার আটকে থাকা সমস্ত কাজ আর শেষ হয়ে যেতে চলেছে। হিন্দু ভাই বোনেদের জন্য বললাম, আর ইসলাম ভাই বোনেদের জন্য বলবো, সন্ধ্যার সময়ে আপনি অবশ্যই মসজিদে গিয়ে নামাজ পড়বার চেষ্টা করুন, সেটি কিন্তু আপনার ক্ষেত্রে অত্যধিক মঙ্গলময় হবে। আর প্রেমের সম্পর্ক নিয়ে কিন্তু চাপ আসতে পারে, প্রেমের অংশীদারকে কিন্তু বিশ্বাস করতে হবে, সম্পর্কে রোমান্স আনার চেষ্টা করুন। আপনাদের কিন্তু একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। ওই মুখে মুখে বলে দিলাম আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, এতে কিন্তু কোনো কাজ দেবে না। চেষ্টা করতে হবে এই ভালোবাসাটা দেখাতে হবে, একটু রোম্যান্টিক অ্যাঙ্গেলও ক্রিয়েট করবার দরকার। আর সেখানে যদি কিছু ফিজিক্যাল রিলেশনও তৈরি হয়, সেটি কিন্তু আপনার ক্ষেত্রে সব থেকে বেশি মঙ্গলময় হতে চলেছে। আর আপনার কোনো আত্মীয়ের সাথে কিন্তু আজ আপনার দেখা হতে পারে, আর তাদের সাথে কিন্তু আজ আপনি বেশ ভালো সময় কাটাতে চলেছেন। আর আপনার মনের কাছের কোনো ব্যক্তির সাথে আজ আপনি বেশ কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন। ভ্রমণ কিন্তু, ভ্রমণ যোগ আজ যে আপনার প্রবল, সেটি আপনাকে আগেই জানিয়েছি। আর যারা স্থানীয় নাগরিক, অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে কোনো বিয়ে থা হচ্ছে না, আপনাদের ভিতরে বৃশ্চিক রাশির সকলের ক্ষেত্রে না বা বৃশ্চিক লগ্নের সকলের ক্ষেত্রে না, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আপনাদের কিন্তু বিদেশ থেকে বিবাহের যোগ আসতে পারে। অনেক দূর দেশ থেকে আপনাদের বিবাহের যোগ আসতে পারে, অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি বা আপনার বাপের বাড়ি কিন্তু অনেকটা দূর হতে চলেছে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। চাকরিজীবীদের জন্য, শিক্ষার্থীদের জন্য, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি এক প্রকার সাধারণই থাকতে চলেছে। স্বাস্থ্য আজ আপনাকে এক প্রকার সঙ্গই দেবে। ধনুরাশি, ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি এক প্রকার অভূতপূর্ব কাটতে চলেছে। তবে হ্যাঁ, কয়েকটি বিষয়ে কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রাশিফল। আপনি যে সমস্ত কাজগুলির জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছিলেন বা আপনি ভাবছিলেন সেই কাজগুলি কবে শেষ হবে, তার জন্য কিন্তু আজকের দিনটি সব থেকে সঠিক সময়। আজ আপনি কিন্তু টাইম মতো কাজগুলি শেষ করতে পারবেন। আপনার কঠোর পরিশ্রমের দিকে সঠিক নজর রাখা উচিত।
আর আপনাকে কর্মমুখী হওয়া উচিত। দেখুন, কঠোর পরিশ্রম বা কায়িক পরিশ্রম যদি আপনি না করেন, কাজে আপনি সফল হবেন না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে আপনাকে অত্যধিক খাটতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, সব দিক মানিয়ে চলতে হবে। আত্মীয় স্বজন, চাকরি, ব্যবসা, সন্তান, বাচ্চা, পরিবার, বউ, প্রতিবেশী সবাইকে আপনাকে খুশ করে চলার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি বেশ ভালো কাটাতে চলেছেন। অর্থাৎ দিনটিতে আপনার রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে অনেক, আর আপনার কিন্তু কোনো জিনিস হারিয়ে যাওয়ার আশঙ্কা বা চুরি হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সেই বিষয়ে কিন্তু আপনাকে অত্যধিক সাবধান থাকা উচিত। আর আপনার অনুভূতি, মনের অনুভূতি, মনে আপনি যা চাইবেন তাই সবসময় হবে এমনটি কিন্তু নয়। তাই মনকে একটু কন্ট্রোল করবার চেষ্টা করুন। আর কোনো বড় কোনো সিদ্ধান্ত বা ডিসিশন আজকে নিতে যাবেন না। ডিসিশন নেওয়ার জন্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি কিন্তু একদমই আপনার অনুকূলে নয়। এমনকি কোনো কাউকে যদি আপনি কোনো টাকা ধার দিতে চান, একদম করবেন না। আজ লোন দেওয়া বা কাউকে টাকা ধার দেওয়ার জন্য কিন্তু দিনটি একদমই সঠিক নয়। পরে কিন্তু এর জন্য কিন্তু আপনি মানসিকভাবে অশান্তি অনুভব করতে পারেন। আপনার অধস্থান কর্মীদের ক্ষেত্রে কোনো প্রকার বিতর্ক উত্থাপন করবেন না, কারণ এটি তাদের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। অর্থাৎ আপনার নিচে যারা কাজ করে, সে আপনি চাকরিজীবী হয়ে থাকেন বা ব্যবসাজীবী হয়ে থাকেন, আপনাদের নিচে যারা কাজ করে তাদের সঙ্গে একটু ভালো সম্পর্ক রেখে চলার চেষ্টা করুন। সবসময় এই বসি বসি অ্যাটিটিউড, যে আমি তোমার বস, আমি তোর বস, এটি কিন্তু আপনার সাথে খুব একটি ভালো যাবে না। তাই তাদেরকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করুন। তবে এই সময় কিন্তু আপনি বাই ফোন বা কোনো ইমেলের মাধ্যমে বা কোনো মিডিয়ার মাধ্যমে আপনি বড় কোনো অর্ডার পেতে পারেন। বিশেষ করে আপনারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আজকে কিন্তু আপনার বড়সড় মুনাফার যোগ পরিলক্ষিত হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আপনার গুরুত্বপূর্ণ নথি, বিশেষ করে আপনারা যদি চাকরিজীবী হয়ে থাকেন, আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস অত্যধিক নজরে রাখতে হবে, হারিয়ে যেতে পারে কিন্তু। আর তাই অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে একবার চেক করে নিন আপনার সমস্ত ডকুমেন্ট সঠিক জায়গায় আছে তো। স্বামী এবং স্ত্রী অর্থাৎ দাম্পত্য জীবনে যারা আবদ্ধ, তারা যদি দুজনেই যদি কর্মে ব্যস্ত থেকে থাকেন, তাহলে একে অপরকে সময় দিতে পারবেন না। আর এর জন্যে কিন্তু আপনাদের কিন্তু সম্পর্কে কিছু ফাটলও দেখা দিতে পারে। তবে হ্যাঁ, একে অপরের প্রতি আস্থা এবং পারস্পরিক সম্প্রীতি সম্পর্কটিকে যদি আপনারা বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সম্পর্ক আরও দৃঢ় হতে চলেছে। সুতরাং এটি কিন্তু ভাগ্যের হাতে নেই, এটি আপনার নর্মাল মানসিক ব্যাপার। আপনারা যদি শুধু কর্মেই ব্যস্ত থেকে যান এবং তাদের নিজেদের এক অপরের সঙ্গে সময় পাস করতে পারলেন না, টাইম পাস করতে পারলেন না, তাহলে সম্পর্ক তো খারাপ হবেই। আর একে অপরের সঙ্গে যদি একটু কোয়ালিটি টাইম পাস করতে পারেন, তাহলে সম্পর্ক আরও বেশি মজবুত হবে, এটা খুবই সাধারণ ব্যাপার। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি এক প্রকার সাধারণই থাকতে চলেছে। মকর রাশি, মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার আপনারা মিক্সড রিয়াকশন পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। দেখুন, প্রথমেই আমি বলবো, অতিরিক্ত ভোজন গ্রহণ করার কিন্তু একদমই ঠিক নয়। ওজন বুঝে ভোজন করুন। দেখুন, আজ আপনার কিন্তু অতিরিক্ত খাওয়ার কারণে আপনার ওজন বাড়তে পারে, আর আপনার বডিতে ফ্যাট অলরেডি বাড়া শুরু করেছে, তাই নিজের ওজন একটু কমানোর চেষ্টা করুন। পরে কিন্তু না হলে শরীরে অনেক রোগ বাসা বাঁধতে পারে। আর যারা রিয়েল এস্টেটের ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু আজকে দিনটি অত্যধিক শুভ থাকতে চলেছে। রিয়েল এস্টেটে কোনো প্রকার বিনিয়োগ যদি আপনি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি উল্লেখযোগ্য লাভ পেতে চলেছেন। ইতিবাচক এবং সহায়ক যে সমস্ত বন্ধুবান্ধবরা আপনার আছে, তাদের সাথে আপনি কিন্তু কোনো স্থানে ভ্রমণে যেতে পারেন, আর সেই ভ্রমণ কিন্তু সুখকর হবে। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে, আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি চাইবেন বা কোনো প্রমিস চাইবেন, আর এমন কোনো প্রতিশ্রুতি আপনি যেন করে বসবেন না যা আপনি পূরণ করতে পারবেন না, বা সে হয়তো আপনাকে এমন কোনো প্রতিশ্রুতি বা প্রমিস করে বসলো যা সে পূরণ করতে পারবে না। অর্থাৎ প্রমিস বা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করবার জন্য কিন্তু দিনটি একদমই শুভ নয়। চাকর বা সহকর্মীদের সমস্যাগুলির সম্ভাবনা কিন্তু একদমই উড়িয়ে দেওয়া যায় না। আপনার নিচে যদি কেউ কোনো কাজ করে বা আপনার যদি কোনো চাকর বাকর থেকে থাকে বা আপনার সহকর্মীদের সাথে, কিন্তু আপনাকে অফিসে অত্যধিক একসাথে থাকার চেষ্টা করতে হবে, অত্যধিক তাদেরকে ভালোবেসে চলার চেষ্টা করতে হবে। যতটা ভালোবাসা আপনি নর্মাল দিনে দেখান, তার থেকে একটু বেশি ভালোবাসা দেখাতে হবে আজ, অন্যথায় কিন্তু তাদের সাথে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। এটি কিন্তু একদম পুরোপুরি পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘ সময়ের জন্যে যে সমস্যাগুলি আপনার সঙ্গে চলে আসছিল, সেগুলির সমাধান ইমিডিয়েট দরকার। তা না হলে কিন্তু আপনি নতুন কোনো কাজ শুরু করতে পারছেন না, আর সেখানে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন। আর সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন কিভাবে? ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে। আর দেরি না করে কাজ আজই শুরু করে দিন। যত দেরি করবেন তত আপনার সমস্যা হতে চলেছে। জো কালকারেসো আজকার, জো আজকারেসো আভিকার, এই কথাটা মাথায় রাখবেন। যা কালকের করার কথা ছিল সেটা আজকে করুন, আর আজকে যেটা কাজটা করার কথা ছিল সেটা এখনই করুন, তবেই কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি হতে চলেছে, অন্যথায় কিন্তু নয়।
আর যারা দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি জন্ম রোম্যান্টিকতায় ভরে উঠতে চলেছে। আর যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি এক প্রকার অসাধারণ থাকতে চলেছে, আপনাদের সম্পর্ক দৃঢ় হবে। আর যারা এখনও প্রেমের সম্পর্কে আবদ্ধ নন তাদের জন্য বলবো, আপনারা কিন্তু আপনাদের পছন্দের কোনো জীবন সঙ্গী বা সঙ্গিনীকে প্রপোজ করে ফেলতেই পারেন, তাকে কিন্তু প্রেমের প্রস্তাব দিতেই পারেন, আর সেখানে কিন্তু আপনি সফল হতে চলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। আর বিপরীত লিঙ্গের প্রতি আজ আপনার আকর্ষণ বৃদ্ধি হতে চলেছে, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। সোশ্যাল মিডিয়াতে আজ আপনি অত্যধিক সক্রিয় থাকবেন, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, টুইটার হোক, যে কোনো ক্ষেত্রে আজ আপনি অত্যধিক সক্রিয় থাকবেন। আর অবিবাহিত যে সমস্ত যুবকরা আছেন আজ মকর রাশি বা মকর লগ্নের, তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রেমিকা জোটার চান্স 100%, আপনারা চেষ্টা করলেই সফল হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আগেই বলেছি যারা বিবাহিত আছেন তাদের জন্য আজকে দিনটি জন্ম রোম্যান্টিকতায় ভরে উঠতে চলেছে, বিশেষ করে সন্ধ্যার সময়টি আজ আপনাদের অত্যধিক ভালো কাটতে চলেছে। চাকরিজীবী শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি এক প্রকার সাধারণই থাকতে চলেছে, স্বাস্থ্যও আজ আপনাকে এক প্রকার সঙ্গই দেবে। কুম্ভরাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ থাকতে চলেছে বলা ভালো। দিনটি কিন্তু আপনার ক্ষেত্রে রাজযোগ পরিলক্ষিত হচ্ছে, ভাগ্য আজ আপনার সাথে থাকবে, ঈশ্বর বা আল্লাহ আজ কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে থাকবেন, আপনার হয়ে তারা আজ আপনাকে সমস্ত কাজ করে দেবে। নতুন কোনো কাজ যদি আজ আপনি শুরু করেন তাহলে আপনি প্রচুরভাবে উপকৃত হবেন, বা কয়েকদিন আগে যদি আপনি কোনো নতুন কাজ শুরু করেছিলেন সেখানে আপনি প্রভূত পরিমাণে উন্নতি করতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার কাছের যে সমস্ত মানুষরা আছেন, সে পরিবারের লোক হতে পারে বা আপনার বন্ধু মহলে বা আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, প্রত্যেকেই কিন্তু আজ আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে হিউজ পরিমাণে সাহায্য করবে যদি আপনি তাদের সাহায্যের প্রার্থনা জানিয়ে থাকেন। আর যারা কোনো প্রকার ক্যাটারিংয়ের কাজের সাথে যুক্ত, বা অর্থাৎ যেখানে মানুষকে খুশি রাখার মতো কাজ করতে হয়, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনারা প্রত্যাশার চেয়েও অপ্রত্যাশিত ফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের আজকের দিনটি অত্যধিক শুভ থাকতে চলেছে। আজ পরিবারের সাথে কিন্তু আপনার সম্পর্ক ভালো হতে চলেছে, মজবুত হতে চলেছে, পরিবারের সমস্ত সদস্যের সাথেই আপনার সম্পর্কের রসায়ন বাড়তে চলেছে, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। আজ আপনার বিভিন্ন মানুষের সহায়তায় আপনার আয় বৃদ্ধি পাবে, আর্থিক ভাগ্য আপনার অনেক উন্নতি করতে চলেছে। আর এই দিনটিতে আপনি মা দুর্গার উদ্দেশ্যে কোনো যদি লাল চুনরি অর্পণ করতে পারেন তাহলে দিনটি আপনার আরও ভালো যাবে, অর্থাৎ লাল রঙের কোনো ওড়না যদি আপনি মা দুর্গার মন্দিরে গিয়ে মা দুর্গাকে অর্পণ করতে পারেন তাহলে শুধু আজকের দিনটি নয় পুরো বছরটি আপনার অসাধারণ কাটতে চলেছে। স্বামী ও স্ত্রী অর্থাৎ দাম্পত্য জীবনের ভিতরে যদি আপনারা আবদ্ধ থেকে থাকেন আপনাদের একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কের মাধুর্য বৃদ্ধি হতে চলেছে। আর যারা অবিবাহিত তাদের কিন্তু একটি শ্রমজীবী স্ত্রী পেতে চলেছেন, বিশেষ করে যে সমস্ত কুম্ভরাশি বা কুম্ভ লগ্নের যে সমস্ত জাতকরা আছেন অর্থাৎ যুবকরা আছেন, তারা আজ ভালো কোনো মনের পছন্দ অনুযায়ী কোনো স্ত্রী বা নিজের প্রেমিকাকে পেতে পারেন, যারা কায়িক পরিশ্রম করতে সমর্থ হবে এবং আপনার পাশে এসে দাঁড়াবে। আজ কিন্তু লটারি বাজি বা শেয়ারে বিনিয়োগ করলে আপনি প্রচুর পরিমাণে উন্নতি হতে পারেন, আজ কিন্তু লটারি কাটার জন্য দিনটি আপনার অত্যধিক শুভ। শেয়ার বাজারেও আপনি টাকা লাগাতে পারেন, সেখানেও আপনি ফায়দা লুটতে চলেছেন। আপনার শক্তি এই গুণটি কিন্তু আপনার সঙ্গীকে আপনার দিকে টানবে। আজ আপনার ল অফ অ্যাট্রাকশন প্রভূত পরিমাণে অ্যাক্টিভ থাকতে চলেছে, আপনি আজ আপনার সামনে থাকা ব্যক্তিদেরকে আকর্ষণ করবেন, মগজধোলাই করতে সমর্থ হবেন। অনৈতিক প্রেমের সম্পর্কের কারণে উদ্বেগ কিন্তু বাড়তে পারে, এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ আপনি হয়তো প্রেমের সম্বন্ধে আবদ্ধ আছেন কিন্তু আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে ছেড়ে আরও একজনকে জুটিয়ে নিয়েছেন, এটি কিন্তু একদমই ঠিক নয়। বা বিবাহিত জীবনের মধ্যে আপনি আবদ্ধ আছেন, আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা পরকীয়া প্রেম, এটিও কিন্তু একদমই ঠিক নয়। আপনার শরীর, মন, স্বাস্থ্য, পরিবার, পরিবেশ এবং আপনার ভাগ্যের জন্য একদমই শুভ হবে না। চাকরিজীবী শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি এক প্রকার সাধারণই থাকতে চলেছে। স্বাস্থ্য নিয়ে আপনাকে অত্যধিক সচেতন থাকতে হবে, বিশেষ করে কোনো ভোজন গ্রহণ করবার আগে আপনাকে 10 বার ভাবা উচিত সেই ভোজনটি আপনার শরীর এবং মনের ক্ষেত্রে এটি কতটাই উপযোগী। মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকারা আজকে কিন্তু আপনারা মিক্সড রিয়াকশন অর্থাৎ আপনারা মিশ্র ফল পেতে চলেছেন, দিনটি আপনাদের ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। দেখুন, প্রথমেই বলবো আজ কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজনের বাড়ি থেকে বা আত্মীয় স্বজন বা নিকটস্থানীয় কোনো ব্যক্তিবর্গের কাছ থেকে আপনি সুসংবাদ পেতে চলেছেন, আর এই সুসংবাদ কিন্তু আপনার জীবনে প্রভূত পরিমাণে উন্নতি করতে চলেছে। যারা চাকরিজীবী আছেন তাদের বলবো আজ কিন্তু আপনাদের পদোন্নতি বা প্রমোশনের সুযোগ পেতে চলেছেন আপনারা,
আর পদোন্নতি বা প্রমোশন যদি আজ নাও হয়ে থাকে, সেটি প্রমোশন হওয়ার জন্য যে যে জিনিসগুলি এক যে একত্রিত হওয়া দরকার সেগুলি আজ হতে চলেছে। ঈশ্বর আজ আপনার পাশে থাকতে চলেছেন এই বিষয়ে। আপনার সন্তানের পড়াশুনো বা কেরিয়ার সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আজ আপনি রিল্যাক্সে পেয়ে যাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আপনি আপনার নিজের ব্যক্তিগত কোনো কাজ যদি আপনার হাতে থেকে থাকে বা আপনার কাঁধে যদি কোনো দায়িত্ব থেকে থাকে, সেগুলি আপনি সময় থাকতে থাকতে খুব সুনিপুণভাবে সম্পূর্ণ করতে সক্ষম হবেন। ঘরে বসে ধর্মীয় কাজ করার পরিকল্পনা করতে পারেন। ঈশ্বর বা আল্লাহ সাধনায় আপনার নিমজ্জিত হতে চাইবেন আপনি, আর সেখানেই কিন্তু আপনি মানসিক শান্তি পেতে চলেছেন। আপনার অবদানটি সমাজে সংস্থায় অক্ষয় থাকবে, অর্থাৎ আপনার কিন্তু আজ সামাজিক প্রতিপত্তি নাম যশ বৃদ্ধি হতে চলেছে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু অতিরিক্ত ব্যয় করা থেকে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। দিনটি কিন্তু খরচ সাপেক্ষ দিন হতে চলেছে, আপনার খরচ বাড়তে চলেছে। আর হ্যাঁ, আপনাকে এই অতিরিক্ত তাড়াহুড়ো করা বা ঘরের পরিবেশে, গৃহের পরিবেশে বা পরিবারে সব বিষয়ে ভুল ধরা, ছোটোখাটো বিষয়কে এড়িয়ে চলতে পারছেন না আপনি, ছোটোখাটো বিষয় নিয়ে আপনি মাথা গরম করছেন, এগুলি কিন্তু আপনার ক্ষেত্রে একদমই ঠিক হবে না। সুতরাং তাড়াহুড়ো করা, হটকারিতা করা, ছোটোখাটো বিষয় নিয়ে নাক গলানো, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দিনটিকে একদম পুরোপুরি বিফল করে দিতে পারে। আর যারা বিবাহিত তাদের কিন্তু তাদের স্ত্রীর সাথে ঝগড়া হতে পারে, বাগ্বিতণ্ডার যোগ পরিলক্ষিত হচ্ছে। তবে যারা প্রেমের সম্বন্ধে আবদ্ধ আছেন তারা কিন্তু আজকে একটি জিনিস তাদের সবথেকে বেশি খেয়াল রাখতে হবে, তাদের কিন্তু প্রেমিক বা প্রেমিকার সাথে খুব হালকা মেজাজে মেশার চেষ্টা করুন। আর যদি আড্ডা মেরে যদি তাদের সঙ্গে এমন কোনো কথা বলে ফেলেন, তারা কিন্তু সিরিয়াসলি নিয়ে নেবে এবং সম্পর্কে কিন্তু ফাটল ধরতে পারে। আজ কিন্তু আপনি কোনো স্থানে ভ্রমণে যেতেই পারেন, আর তার জন্যে কিন্তু আপনার মন মানসিক শান্তিতে ভরে উঠতে চলেছে। তবে আগেই বলেছি, পরিবারের সঙ্গে মতবিরোধে যাবেন না, তাহলে কিন্তু দিনটি আপনার খারাপ যাবে। আর ক্লান্তময় বা একঘেয়েমি রুটিন থেকে মুক্তি পেতে আপনি কিন্তু পরিবারের সদস্যদের সাথে কোনো বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হতেই পারেন, সেখানে আপনি প্রভূত পরিমাণে মানসিক শান্তি পেতে চলেছেন। আরও একটি জিনিস বলতে চলেছি, সুখী পরিবেশ তৈরি করতে কিন্তু পারস্পরিক সম্পর্ক এবং সম্প্রীতি সবথেকে ভাইটাল। আর তাই একে অপরকে সম্মান করবার চেষ্টা করুন। মনে রাখবেন, সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায়। দেখতে যেও না চারপাশ কে কেমন আছে, উদ্বুদ্ধ করো নিজেকে, তুমি নিজে কতখানি পবিত্র। আর চাকরিজীবী, শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি এক প্রকার সাধারণই থাকতে চলেছে। স্বাস্থ্যও কিন্তু আজ আপনাকে পুরোপুরি সঙ্গই দেবে।